হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা দেখবো ফেসবুক থেকে মানুষ পার মান্থলি লাখ লাখ টাকা ইনকাম করতেছে অ্যাডসেন্স থেকে, সেটা কিভাবে। তো প্র্যাকটিক্যালি আপনি হয়তো এই ভিডিওর যে ভয়েসগুলো, এই ভয়েসগুলো হয়তো শুনে অবাক হতে পারেন এবং কিছুটা শকও হতে পারেন যে ফেসবুক থেকে আবার কিভাবে ইনকাম করা যায়। তো প্র্যাকটিক্যালি আপনি যদি অ্যাডসেন্সের সাথে অলরেডি যুক্ত বা এর আগে অ্যাডসেন্স থেকে অল্প কিছু টাকা হলেও আপনি পেমেন্ট পেয়েছেন, তো তাহলে তো আপনি অবশ্যই এই ব্যাপারটা নিয়ে একদম ক্লিয়ার যে অ্যাডসেন্স থেকে অবশ্যই পেমেন্ট পাওয়া যায়। তো প্র্যাকটিক্যালি এর আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম যেখানে ফেস লাইভ ছিল আমার, তো সেখানে আমি বলেছিলাম যে আপনি $100 ইনভেস্ট করে, অর্থাৎ $1 ইনভেস্ট করে আপনি $10 অবধি ইনকাম করতে পারেন, তাও আবার ফেসবুক থেকে। তো সেটারও আবার কোনো রকম গ্যারান্টি নেই যে আপনার $10ই হবে এবং সেখানে আপনার $1000 হতে পারে। তো এটা আপনার পোস্টের উপর ভিত্তি করে আপনি ইনকামটা করতে পারবেন। তো বেসিক্যালি এখন আমরা মূল পয়েন্টে যাই যে এখানে ইনকামটা হয় কি করে আর মানুষ এখান থেকে কি করে লাখ লাখ টাকা পার মান্থলি অ্যাডসেন্স থেকে বের করতেছে। হয়তোবা আপনি শক হয়ে যাবেন, আর বেসিক্যালি হয়তোবা আপনার এই ধারণাটাও আছে যে অ্যাডসেন্স থেকে আমরা কিন্তু ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্ট নিতে পারি, ফর এক্সাম্পল .com, ফর এক্সাম্পল blogpost.in, তো এরকম ধরনের ওয়েবসাইটে কিন্তু আমরা আপনার অ্যাডসেন্সের যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নিতে পারি। তো সিম্পলি সেই ওয়েবসাইটগুলোকেই কিন্তু কাজে লাগিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তো সেটা কি করে দেখেন। তো বেসিক্যালি ফেসবুক সবাই ইউজ করেন এবং ফেসবুক ইউজ করার সাথে সাথে আপনার হোমে এবং টাইমলাইনে হয়তো এই নিউজগুলো সচরাচর আপনি দেখতেই পারেন প্রতিদিন। তো প্র্যাকটিক্যালি এখানে কি হয়, আপনাদের আমি কনসেপ্টটা একদমই ক্লিয়ার করে দিই। ফার্স্ট অফ অল, এখানে একটি ওয়েবসাইট ব্যবহার করা হয়, সেখানে ডোমাইন থাক আর না থাক, এবং সেটা যদি ব্লগ পোস্ট ওয়েবসাইটও হয় বা যদি ডোমাইন হয় প্রফেশনালিভাবে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পর সেখানে গুগলের যে অ্যাডসেন্সের অ্যাডভার্টাইজমেন্টগুলো নিয়ে সেই যে আপনার পোস্টটা, সেই আর্টিকেলটা কিন্তু একদম স্পন্সর করে ফেসবুকের মাধ্যমে। তো প্র্যাকটিক্যালি এটা হয়তো আপনি জানেনই যে ফেসবুকে অনেক মানুষ আছে এবং মানুষের দিন যায় ফেসবুকের উপর, অর্থাৎ ফেসবুক লগ ইন না করা অবধি মানুষের ঘুম হয় না, এটা হয়তো আপনি ক্লিয়ারলি জানেন। তো প্র্যাকটিক্যালি এখানে দেখুন, একটি ওয়েবসাইট ক্রিয়েট করার পর, ফর এক্সাম্পল একটি ওয়েবসাইট ক্রিয়েট করার পর সেখানে আমরা গুগলের অ্যাডভার্টাইজমেন্ট নিলাম, নেওয়ার পর সেই ওয়েবসাইটে যে আর্টিকেলটা লিখলাম সেই আর্টিকেলের উপর আমরা একটা স্পন্সর করলাম ফেসবুকে। এখন ফেসবুকের টাইমলাইনে কিন্তু আপনি যে স্পন্সরটা করেছেন সেই এলাকা ভিত্তিক সেগুলো কিন্তু আপনার অটোমেটিক সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখতে পারবে, এবং যদি তার ভালো লাগে এবং সেই অ্যাডভার্টাইজমেন্টের উপর ক্লিক করে সে চলে যাবে আপনাদের ওয়েবসাইটে। তো সেই ওয়েবসাইটে গিয়ে যদি আপনার কোনো অ্যাডে একটা ক্লিক করে, যদি একটা ক্লিক করে, জাস্ট এটা প্রাইভেসির কারণে বলতেছি, আমি আপনাদের ক্লিক করতে বলতেছি না, জাস্ট ফর এক্সাম্পল এবং এডুকেশন পারপাস এই ভিডিওটি। তো যদি আপনার একটা অ্যাডভার্টাইজমেন্টের উপর ক্লিক করে, তো সেখানে আপনার কমপক্ষে হলো মিনিমাম হলো আপনার $0.20 আপনি পাবেন। এখন আপনার $0.20 যদি হয়, তো সেক্ষেত্রে $0.20-এর আশপাশ আপনাকে ধরা যায় যে 30-40 টাকা আপনার একটা ক্লিকের উপর আসতেছে। তো এখন যদি আপনি $100 অর্থাৎ $1 ইনভেস্ট করে আপনি যদি আপনার এলাকা ভিত্তিক সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো করে থাকেন, তাহলে ধরুন আপনার ওখানে ট্রাফিক গেল 1000টা, তো যদি 1000টা ট্রাফিক যায় তাহলে আপনার কত টাকা ইনকাম হতে পারে। 1000টার মধ্যে 100টা ক্লিক হলে আপনার কত টাকা ইনকাম হতে পারে $100 দিয়ে। জাস্ট এই কনসেপ্টটা ক্লিয়ার। তো এখন আপনারা সচরাচর ফেসবুকের মধ্যে এই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখেই থাকেন, যেগুলো আমি স্ক্রিনশট হিসেবে আপনাদের দেখাচ্ছি এবং ব্লার দিয়ে দেখাচ্ছি। তো প্র্যাকটিক্যালি এই নিউজগুলোর কিন্তু অর্ধেকই ফেক হয়, এবং এই নিউজগুলোর টাইম অর্থাৎ আপনার যে টাইটেলগুলো এমনভাবে লিখে যেটা হয়নি, হয়েছে একটা, লিখছে আর একটা, বলছে আর একটা, এবং ভিতরে গিয়ে দেখবেন আর একটা। তো প্র্যাকটিক্যালি এটাই হলো আপনাদের রিয়েলিটি, এটা হলো সিক্রেট। এগুলো আপনার কনসেপ্টগুলো বাইরে দেখতে হবে, ইন্টারনেটে খুঁজতে হবে। শুধু অ্যাডমোব, অ্যাডসেন্স, তারপর ইউটিউবের মধ্যে পড়ে থাকলে হবে না, আপনার সব কিছু সোসাইটি মেনটেন করতে হবে, সব কিছু দেখতে হবে, সব কিছু রিয়েলিটি জানতে হবে, তারপরে কিন্তু অনলাইনে আপনার সিক্রেটগুলো পেয়ে যাবেন। আর এই সিক্রেটগুলো পেয়ে গেলে কিন্তু আপনি একদম অনলাইনে সব কিছু করতে পারবেন। তো এখানে অনেকেই হয়তো এটা মনে করতে পারে যে এভাবে যদি আমরা ট্র্যাফিক আনি তো আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হবে কি না। তো প্র্যাকটিক্যালি এভাবে ট্র্যাফিক আনলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কোনো চান্স নাই, কেননা আপনি লিগাল ওয়েতে স্পন্সর করেছেন, আর যে মানুষটি আপনার অ্যাডের উপর ক্লিক করে আপনার ওয়েবসাইটে যাবে সেই কিন্তু সেটা লিগালি যাচ্ছে এবং সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখেই কিন্তু যাচ্ছে, এখানে ফোর্সফুলি কিন্তু ক্লিক করে সে যাচ্ছে না। তো এই কনসেপ্টটা ক্লিয়ার।
তো এখন যারা অ্যাডসেন্স থেকে পেমেন্ট পেয়েছেন অল্প কিছু, তো তারা হয়তো এই জিনিসটা একদম কনফার্ম বুঝতেই পারছেন যে অ্যাডসেন্স থেকে যদি আপনার কোনো সোসাইটি হয়, আপনার যদি কোনো প্ল্যাটফর্ম হয়, অ্যাপ্লিকেশনই বলেন না কেন, ওয়েবসাইটই বলেন না কেন, সেখানে হাজারটা যদি ট্রাফিক যায়, তো সেখানে আপনার ইনকামটা কত হবে হয়তো আপনি নিজেই বুঝতে পারছেন, ঠিক আছে, যারা পেমেন্ট পেয়েছে, যারা এই ফিল্ডে অলরেডি যুক্ত আছে। তো প্র্যাকটিক্যাল এখানে আমি আপনাদের প্রুফ হিসেবে একটা ওয়েবসাইটও ঘুরিয়ে নিয়ে আসবো। তো এই ওয়েবসাইটটি আমি ব্লার করে দেখেছি জাস্ট এটা প্রাইভেসির কারণে। তো দেখুন, আমি এটা রিফ্রেশ করলাম এবং এই ওয়েবসাইটের একটা পোস্ট স্পন্সার ছিল ফেসবুকে এবং আমার টাইমলাইনে ছিল, আমি সেটা দেখেই কিন্তু এটা আপনাদের শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। তো রিফ্রেশ করার পর এখানে দেখুন আমি সেই পোস্টে ক্লিক করেছিলাম, ক্লিক করার পর এখানে ভিতরে দেখি, দেখুন কতগুলো অ্যাড, দেখুন এখানে আপনাকে প্রুফ হিসেবে এখানে দেখাচ্ছি, দেখুন গুগল অ্যাডসেন্সে, দেখুন অ্যাডস বাই গুগল, দেখুন অ্যাডস বাই গুগল, তারপর এখানে দেখুন নিচে ফোটারে, তারপর দেখুন অ্যাডস বাই গুগল, ঠিক আছে, সব কিছু এখানে দেখে নেবেন যে অ্যাডস বাই গুগল, অ্যাডস বাই গুগল, কতগুলো অ্যাডভার্টাইজমেন্ট এখানে ইউজ করেছে এবং সাথে বাংলা টাইপিং পোস্ট করেছে। তো এখন আপনি আপনি ইচ্ছুক আছেন যে এরকম ওয়েবসাইট আপনি ক্রিয়েট করবেন, তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন? তো সিম্পলি আপনার কিছুই করার দরকার নেই, আপনার যদি প্রফেশনালভাবে আপনার ইনভেস্ট করার ইচ্ছা থাকে, একটা ডোমাইন হয়তো 500 থেকে 600 টাকা হতেই পারে, একটা ডোমাইন কিনতে পারেন, কেনার পর ব্লগ পোস্টে ফ্রিতে একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করে সেখানে ডোমাইনটি অ্যাটাচ করবেন। আর যদি আপনি প্রফেশনালভাবে কাজ করতে চান, সেটাই আমি বলছি যে .com একটা ডোমাইন কিনবেন। আর যদি একদম ফ্রিতে আপনি ইনকাম করতে চান, অর্থাৎ ফ্রিতে আপনার ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, চলে যান ব্লগ পোস্ট .com অর্থাৎ ব্লগার .com চলে যান এবং সেখানে একটি ওয়েবসাইট ক্রিয়েট করুন এবং সেই ওয়েবসাইটটিকে আপনাকে নিয়মিত পোস্ট দিতে হবে, সেই পোস্টের উপর অর্থাৎ 30টা মিনিমাম পোস্ট দিতে হবে এবং ওয়েবসাইটটি এমনভাবে ডিজাইন করবেন, প্রাইভেসি অ্যাবাউট সব কিছু ডিজাইন করার পর সেই ওয়েবসাইটে আপনি গুগল অ্যাডসেন্সের অ্যাড নিয়ে এভাবে ইনকাম করতে পারেন, লাইক আপনি ফেসবুকে স্পন্সর করতে পারেন। আর ফেসবুকে অনেক প্রকার গ্রুপও আছে, তারপর পেজ আছে, সেখানে আপনি লিঙ্ক শেয়ার করে ইনকাম করতে পারেন, ঠিক আছে। তো এই হলো ওয়েবসাইটের রিয়েলিটি। বেসিক্যালি এই ভিডিওটি করার এটাই উদ্দেশ্য ছিল যে অনেক ওয়েবসাইট এখন ফেসবুক থেকে লাখ লাখ টাকা পার মান্থলি বের করতেছে, ঠিক আছে। আমি ফেসবুকে হোম পেজে যখনই আসলাম, তো তখনই আমি দেখি এরকম ধরনের অনেক নিউজ যেগুলো আপনাদের শেয়ার করা উচিত যে এরা কীভাবে কাজ করতেছে। আর অধিকাংশ ভাগই দেখবেন যে আপনার 90% যে পোস্টগুলো আছে সেগুলো ফেক এবং মিথ্যে, ঠিক আছে। তো প্র্যাকটিক্যালি এই ছিল সিক্রেট বিষয়, হয়তো বা এই সিক্রেট বিষয়টা আপনি কাজে নিতে পারেন। তো এই ভিডিওতে ফুল একদম এই আপনার ওয়েবসাইটের ডিটেলস বলা হয়নি, তারপরেও আপনি ইউটিউবে অনেক ইউটিউবারের ভিডিও দেখে নিয়ে দেখে দেখে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন এবং চাইলে আমাদের এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের অল ভিডিও দিয়ে দেবো ওয়েবসাইট রিলেটেড। তো প্র্যাকটিক্যালি এই ছিল সিক্রেট বিষয়, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আপনার এই সিক্রেট বিষয়টি বিন্দু পরিবর্তন সন্দেহ হয়ে থাকে, তো ইউটিউবে গিয়ে আপনি সার্চ করতে পারেন যে আপনার ওয়েবসাইট থেকে কত টাকা মানুষ পার মান্থলি ইনকাম করতেছে তার প্রুফ, তাহলে আপনি বুঝতে পারবেন অ্যাডসেন্স থেকে কত টাকা মানুষ বের করতেছে, ঠিক আছে। তো জাস্ট এই ভিডিওটি আপনাদের ডিটেলসে বলার জন্য, আপনারা অনেকেই দেখে থাকেন ওয়েবসাইটের লিঙ্কগুলো, তো প্র্যাকটিক্যাল হয়তো আপনারা জানো না যে এরা এদের ইনকামটা কী করে হয়। তো আপনারা এই সিক্রেটটা কাজে নিতে পারেন, ওয়েবসাইটে আপনারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন পার মান্থলি অ্যাডসেন্স থেকে, জাস্ট একটু কষ্ট করতে হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের সবার হেল্পফুল হয়েছে, হেল্পফুল হলে লাইক করবেন এবং এই ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, নেক্সটে আমরা সেই উপলক্ষে ভিডিও দেব। আর আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।